দর্শক, সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। বরাবরের মতো অর্চি রহমান আছে আপনাদের সাথে, আর প্রতিদিনের মতোই নতুন অতিথি আছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আগামীকাল থেকে শুরু হচ্ছে সৃষ্টি মীনাবাজার নৃত্যনাট্য উৎসব, এবং সেই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে আছেন দুজন অতিথি। একজন ওয়ার্দা রিহাব নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক, সাব্বির আহমেদ খান নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক। কথা বলবো আজ তাদের সাথে। কেমন আছেন? খুব ভালো। খুব ভালো। অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বেলা শেষের আয়োজনে। ধন্যবাদ। শুরুতেই বলছিলাম যে আগামীকাল থেকে শুরু হচ্ছে সৃষ্টি মীনাবাজার নৃত্যনাট্য উৎসব, চার দিন ব্যাপী এই উৎসব চলবে, এবং কালকে প্রচারিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বহুল আলোচিত তাসের দেশ। সেই সম্পর্কে দুজনের কাছেই জানতে চাই, ভাইয়ের কাছে শুনতে চাই। আমাদের প্রথম দিন মঞ্চায়ন হচ্ছে, আমাদের প্রায় এটা 17তম মঞ্চায়ন। সেই সময়কার সময়ে যে তাসের দেশের যে ব্যক্তি, যে প্রচুর জনপ্রিয়তা ছিল, আজকে এই এত এত বছর পরে এসেও সে আমার কাছে মনে হচ্ছে যে মানুষের ফেসবুকে, তারপরে আমাদের যে টিকিট সেলিং এর যে বিষয়টা আমরা দেখছি, তো এখনো একই রকম আছে। এবং সবচেয়ে বড় যে জিনিস, যে এত বছর পরও মানুষের ওই জায়গাটাতে ভালোবাসা একটু কমেনি, ভালোবাসাটা এখনো আছে। এবং মঞ্চের প্রতি মানুষের যে টান, যে ভালোবাসাটা এখনো মানুষের সেই ভালোবাসাটা মানে কন্টিনিউ আছে আর কি। আমার কাছে এটা আমার খুব অবাক লাগছে যে না, আমাদের মঞ্চে যারা সবসময় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, আমি, ওয়ার্দা, আরও যারা কাজ করে যাচ্ছি, তারা আমরা দেখতে পাচ্ছি যে ইটস ভেরি গুড, ইটস গোয়িং ভেরি গুড। আর আমি আসলে ব্যক্তিগতভাবে এবং আমাদের দলগতভাবেই সৃষ্টি মীনাবাজার নৃত্যনাট্য উৎসবের যিনি প্রধান আনিসুল ইসলাম হিরু, তাকে হৃদয় থেকে একেবারে ধন্যবাদ জানাতে চাই। এই কারণে আসলে বাংলাদেশের নৃত্যনাট্য উৎসব কিন্তু খুব কম হয়, একে তো বাজেটের একটা কারণ রয়েছে, তো উনি যে সাহসিকতার সাথে এই পদক্ষেপটা নিয়েছেন এবং মীনাবাজার যে স্পন্সর করছে, তো আমি বলবো এটা আসলে একটা উল্লেখযোগ্য একটা কাজ। কারণ বাংলাদেশে স্পন্সরদের আসলে আরো এগিয়ে আসা উচিত, যেন প্রত্যেকে আমরা ইন্ডিভিজুয়াল নৃত্যশিল্পীরা যেন একটা নৃত্যনাট্য উৎসব আমরা নিজের থেকে করতে পারি, তো স্পন্সরদেরকেও এগিয়ে আসতে হবে। এবং আমি হিরু ভাইকে একেবারে প্রাণ ঢালা অভিনন্দন জানাতে চাই এই কারণে যে উনি একটা অনেক সাহসিকতার কাজ করছেন এবং আমাদের নৃত্যশিল্পীদের কিন্তু এটা অনেক উৎসাহ প্রদান করছেন। দীর্ঘ একটি বিরতির পর আবার তাসের দেশ নিয়ে আসা হচ্ছে, মঞ্চায়িত হবে, অনুভূতি কেমন কাজ করছে? আমাদের আসলে প্রতিটা নৃত্যনাট্য যখন প্রথম মঞ্চায়ন করি এবং সেটা অনেকবার হয়ে যাওয়ার পরেও যখন আবার করছি, এটা আমাদের 17তম, কিন্তু এখন কিন্তু আমাদের মনে হচ্ছে প্রথমবারের থেকেও এটা আরো বেশি চ্যালেঞ্জ। আচ্ছা। কারণ প্রতিনিয়ত আমরা কিন্তু এটার ইম্প্রোভাইজেশন হতে থাকে, ছেলে মেয়ে বদলাতে থাকে নৃত্যশিল্পীরা, এবং আমরা কোরিওগ্রাফি চেঞ্জ করতে থাকি। আর এখন আসলে এত ব্যস্ততা বেড়ে গেছে, তাতে গিয়ে নৃত্যশিল্পীদের একটা নির্দিষ্ট সময়ে ওদের সময়ের সাথে মিলিয়ে আমাদের রিহার্সাল করতে হয়, তৈরি করতে হয় সবকিছু, তো কাজে আমি বলবো এটা আরো বেশি চ্যালেঞ্জ। প্রথমবার যতটা আমরা ধরেন দেড় মাস ধরে আমরা রিহার্সাল করছি, এখানে হয়তো আমরা 10 দিনে রিহার্সাল করে ওই আগের স্ট্যান্ডার্ডের থেকে আরো বেশি ভালো করার চেষ্টা করছে, তো কাজে বলবো আমি এবার মানে যত ধীরে ধীরে প্রযোজনা বাড়তে থাকবে, তার সংখ্যা বাড়তে থাকবে, তাতে কিন্তু আমাদের আরো বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, এবং সবার এক্সপেকটেশনটা আসলে অনেক বেশি বেড়ে যাচ্ছে। আর আমরা আসলে মনে করি প্রথম মঞ্চায়নের থেকে পরবর্তী যতবার মঞ্চায়ন হবে তার কিন্তু ইমপ্রুভমেন্ট কিন্তু আমরা নিজেরাই লক্ষ্য করি বেশি, যে আগের থেকে এবার আরো ভালো হতে হবে, তার থেকে আরো ভালো হতে হবে, তো কাজে এটার কোনো শেষ নেই, এবং তার জন্য আমাদের টেনশনেরও কিন্তু কোনো শেষ নেই। আসলেই তাই। ভাইয়ের কাছে শুনতে চাই, ভাইয়ের অনুভূতি কেমন কাজ করছে এখন? আমার অনুভূতি আসলে ওয়ার্দার সাথে কাজ করতে আমার সবসময় ভালো লাগে, ও আমার খুব প্রিয় একজন নৃত্যশিল্পী। আর আমার যেটা হচ্ছে হলো, আমাদের যেহেতু আমি সাধনা আছি, সাধনাতে আমি ওখানে কোরিওগ্রাফার হিসেবে আছি, সো আমার যেহেতু সাধনার ব্যানারে কাজটা হচ্ছে, আর সেহেতু আমার একটা বিশাল একটা দায়িত্ব থেকে যায় যে প্রতিটা জিনিস কত নিখুঁতভাবে হচ্ছে কিনা। শুধু আমরা শুধু নৃত্যনাট্যর দিকেই খেয়াল দিচ্ছি না, আমাদের
যে এতদিন পরে, যে ওয়ার্দা যেটা বললো এতদিন পরে যে আবার নৃত্যনাট্যটা হচ্ছে সেই মানটা যেন ঠিক থাকে, এটার জন্য ওয়ার্দা যেমন চেষ্টা করে যাচ্ছে, আমাদের প্রত্যেকটা টিমের প্রতিটা মানুষই চেষ্টা করে যাচ্ছে যে মানটা যেন অবশ্যই আগের মতো থাকে। তাছাড়া টেকনিক্যাল বিষয় আছে, টেকনিক্যাল অনেক জায়গা আছে যেগুলো আমাদের কস্টিউমের ব্যাপার আছে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় যে জিনিসটা ছিল বর্তমান সময়ের সমসাময়িক চিন্তাধারার সাথে মিলিয়ে আবার কিন্তু সেই এই তাসের দেশটাকে আবার উপস্থাপন করতে হবে। কারণ আমরা কিন্তু এই তাসের দেশটা করেছিলাম যখন, তখন কিন্তু বাংলাদেশে কন্টেম্পোরারি ডান্সের প্রচলন তেমন ছিলই না, আমরা প্রথম মনে হয় করেছিলাম। হ্যাঁ, নৃত্যনাট্যটা কন্টেম্পোরারি বেসড। এই বিষয়গুলো, এই সমসাময়িক বিষয়গুলো নিয়ে আরো অনেক কিছু জানবার আছে। একটা বিরতির সময় হয়ে গেল, বিরতি নিয়ে ফিরি। প্রিয় দর্শক, চলে যাচ্ছি বিরতিতে, ফিরে এসে বাকি কথা বলবো আমাদের আজকের অতিথির সাথে। অবশ্যই আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে আছেন নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক ওয়ার্দা রিহাব এবং সাব্বির আহমদ খান। কথা বলছিলাম তাদের সাথে, চলে যাচ্ছি আবারও তাদের কাছে। বিরতির আগে আমরা কন্টেম্পোরারি ডান্স নিয়ে কথা বলছিলাম, এবং আপনারা যখন শুরু করেছিলেন এই ফর্মটি নিয়ে কাজ করার, সেই সময়কার কথা একটু শুনতে চাই, যে মূল কোরিওগ্রাফার কে ছিলেন? তখন তো আসলে যখন আমরা তাসের দেশটা শুরু করি, তখন এটা আসলে ব্রিটিশ কাউন্সিল এবং সাধনার যৌথ প্রযোজনা ছিল। তো সেই কারণে ব্রিটিশ কাউন্সিল থেকে আমাদের লন্ডনের লিডস ইউনিভার্সিটির প্রফেসর রেচেল ক্রিশে, তো তিনি এসেছিলেন কোরিওগ্রাফিতে সহায়তা করতে আমাদের সাথে। এবং যেহেতু আমি মণিপুরি ডান্সার এবং উনি ছিলেন কন্টেম্পোরারি ডান্সার, তো এই মণিপুরি আর কন্টেম্পোরারি ব্লেন্ড করেই কিন্তু আমাদের তাসের দেশটা তৈরি করা। এবং এটা কিন্তু আমাদের আমাদের তাসের দেশ, কিন্তু আমাদের নৃত্যনাট্যটির নাম তাসের দেশ নয়, নতুন ভাবনায় তাসের দেশ। কারণ আমাদের চিন্তাই ছিল আমরা নতুন কিছু দর্শকদেরকে উপহার দেব। এবং তখন কিন্তু বাংলাদেশে এখন যে পরিমাণে কন্টেম্পোরারি ডান্সার দেখা যাচ্ছে বা তারা কাজ করছে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল, তখন কিন্তু অতটা ছিল না। আমরাই কিন্তু প্রথম সাধনা এবং ব্রিটিশ কাউন্সিলের এই যৌথ প্রযোজনায় কিন্তু আমরা এটাকে নিয়ে আসি, ইন্ট্রোডিউস করি আর কি। আমি ওর সাথে একটুখানি একটু অ্যাড হই, সেটা হচ্ছে হলো যখন এই নৃত্যনাট্যটার ভাবনাটা শুরু হয়, নৃত্যনাট্য তৈরি করা হয়, তখন আমরা আরও আরও দুটা বিষয়ের উপরে নজর দিয়েছি। সেটা হচ্ছে হলো এক, পুরুলিয়ার ছৌ। হ্যাঁ, পুরুলিয়ার ছৌর যে পুরুলিয়ার স্টাইলটা, স্টাইলাইজেশন করার জন্য আমরা আগে ওয়ার্কশপ করেছি। হ্যাঁ, পুরুলিয়া থেকে আমরা কিন্তু একজন নৃত্যশিল্পী গুরু নিয়ে এসেছি। এবং তারপরে হচ্ছে হলো ও তো মণিপুরিতে ছিল, আমি তখন লন্ডন থেকে এসেছি, কন্টেম্পোরারির উপরে কাজ করছি অলরেডি আর কয়েক বছর ধরে। সো তখন আমার আর লাঠি ছিল, আর প্রথমবার মনে আছে যে লাঠির কিছু কিন্তু কাজ ছিল। হ্যাঁ, কিছু লাঠি নিয়ে আমরা, বাংলাদেশের যে লাঠি, সেই লাঠির উপরে কিছু কম্পোজিশন ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন এখন আর হয় না, সেটা ছিল আসলে সেই সময়টা। আমরা সব সময় এটা ইম্প্রোভাইজ করছি, অনেক কিছু চেঞ্জ করছি, এবং যে ব্যাপারগুলো হারিয়ে যাচ্ছে এইগুলোকে নতুন করে উপস্থাপন করার কোনো পরিকল্পনা কি আছে? আমার পার্সোনালি আমি যেটা চেষ্টা করি যে বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে যত বিলুপ্ত প্রায় বা গ্রামীণ জনপদের নৃত্য আছে, সেগুলোকে কীভাবে উঠিয়ে আনা যায়। হ্যাঁ, কারণ হচ্ছে তাহলে কী হয়, ওইটার সাথে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে পারি, আমার দেশীয় সংস্কৃতিটাকে রক্ষা করা হয়, আর আমাকে ব্লেন্ডিংয়ে আমাকে অনেক ইজি হয়, এবং সেটা মানে দর্শক গ্রাহ্য হয়, যেমন জনসাধারণ বুঝতে পারে যেমন ও যেমন মণিপুরীর সাথে একটা কন্টেম্পোরারির একটা ব্লেন্ডিং, এটা এত সুন্দর একটা ব্লেন্ড হয়েছে সেই সময়। হ্যাঁ, আমরা করতে পেরেছি। যেমন আমি লাঠির সাথে একটা ব্লেন্ড করেছি কাথাকে। হ্যাঁ, আবার আবার দেখা যাচ্ছে যে ভিন্ন রকমের, হ্যাঁ, বেহুলাল লাচারি নিয়ে কাজ করছি, ওইটা নিয়ে কাজ করছি। আবার দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন মনসামঙ্গল নিয়ে, বেহুলাল লাচারি বাংলাদেশের মনসামঙ্গল, এগুলো নিয়ে কাজ করলে যে জিনিসটা হচ্ছে কি, আমাদের দেশীয় সংস্কৃতিটা যেমন ডেভেলপ হচ্ছে, সাথে সাথে দর্শককে আমরা জানাতে পারছি যে না, আমরা এখনো এই সংস্কৃতি সমৃদ্ধ জায়গাটা আছে। আর দেশীয় বিষয় ছাড়া তো তাহলে কিন্তু এতটা জনপ্রিয়তা হয়তো নাও পেতে পারতো। আমরা সাধারণ দর্শক শাস্ত্রীয় নৃত্যটা বোঝে কিনা সেটা নিয়ে সবার মধ্যে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। তো কাজেই আমরা এই কন্টেম্পোরারির সাথে
মণিপুরি শাস্ত্রীয় মণিপুরি নাচটা এমন ভাবে ব্লেন্ড করেছে যেন সেটা দর্শক একেবারে সুন্দরভাবে গ্রহণ করতে পারে, বুঝতে পারে এবং সেটা রস আস্বাদন করতে পারে। এটাই আমাদের উদ্দেশ্য ছিল আর কি। এবং আমরা এবারেও চেষ্টা করব যতখানি পরিবর্তন করছি, যেহেতু নতুন ভাবনা, আমরা সবসময় বলি ভাবনার কিন্তু শেষ নেই, আজকে যা নতুন আগামীকাল সেটা পুরাতন, কাজে প্রতিদিন আমাদের কিন্তু নতুন ইম্প্রোভাইজেশন চলছে এই কাজে, তো এবারেও আমরা সেই চেষ্টাই করব। আরেকটা জিনিস আমি বলে যাই, যে ভুলে যাব, আমি প্রায় ভুলে যাই, হ্যাঁ সেটা হচ্ছে হলো যে আমাদের যে তাসের দেশের মিউজিক কম্পোজিশন মানে ওই সময়কার এখন পর্যন্ত এত ভালো ছিল যে পণ্ডিত তন্ময় বোস মিউজিক ডিরেক্টর রূপঙ্কর, এই ব্যাপারটি নিয়ে কিন্তু আরো কিছু জানবার আছে। আচ্ছা ঠিক আছে, আবার একটা বিরতি সময় হয়ে গেল, বিরতি নিয়ে ফিরে। প্রিয় দর্শক, আবারও চলে যাচ্ছি বিরতিতে, একটু পরেই ফিরে আসছি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের আয়োজনে। অর্চি রহমান আছি আপনাদের সাথে, আর আমাদের সাথে আছেন দুজন নৃত্য পরিচালক এবং নৃত্যশিল্পী ওয়ার্দা রিহা, সাব্বির আহমেদ খান। কথা বলছিলাম তাদের সাথে, চলে যাচ্ছি আবারও তাদের কাছে। ভাইয়ের কাছে শুনছিলাম মিউজিকের কথা, শুনতে চাই একটু মিউজিক সম্পর্কে। যেটা বলছিলাম যে ভারতের বিখ্যাত পণ্ডিত পণ্ডিত তন্ময় বোস, তারপর হচ্ছে রূপঙ্কর, আমাদের দেশের আনুষা আর অর্ণব, ওয়াকিল আহাদ, ওরা সবাই এত ভালো গান গেয়েছেন। এবং সবচেয়ে বড় কথা ছিল মিউজিক কম্পোজিশন একটা নৃত্যনাট্যের জন্য খুবই ইম্পর্টেন্ট, শুধু নৃত্যনাট্য না, আমি মনে করি প্রত্যেকটা ডান্সের জন্য মিউজিক কম্পোজিশন এবং পারফেক্ট মিউজিক ইউটিলাইজেশনসটা খুব ইম্পর্টেন্ট। আর এটার জন্য আমি এখন যেটা ফিল করি অ্যাজ এ কোরিওগ্রাফার হিসেবে, আমি যখনই একটা ডান্স কম্পোজিশন করতে যাই সবার আগে আমার মাথায় আসে যে আমি মিউজিকটা কি নিব, কোন ক্ষেত্র থেকে নিব, কোন ফ্লেভারতে কোন জেনারটা ইউজ করব, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা কিন্তু, আমি যখন মিউজিক ডিরেকশন পণ্ডিত তন্ময় বোস দিচ্ছে তখন কিন্তু আমি কলকাতায় পড়াশোনা করতাম। আচ্ছা আচ্ছা, তো পুরো মিউজিক কম্পোজিশনের সময় কিন্তু আমি স্টুডিওতেই ছিলাম, তো সেখানে কাছে বসে থেকে দেখা। এবং এই যে উনি ভ্যারিয়েশন গুলো আনছেন বিভিন্ন ক্ষেত্রে, নাটকের জায়গায় ডায়ালগস এর অংশে, তারপরে বিভিন্ন বোলবাণী, যেটা মণিপুরি বোলবাণী আমি দিয়েছি, আমি মুখবোলগুলো আমি দিয়েছিলাম ওখানে, তো এই যে আবার কন্টেম্পোরারি লুকটা আনতে হবে, সেই জন্য যে মিউজিকের ভ্যারিয়েশন, বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট, পণ্ডিত তন্ময় বোসের কিন্তু ওখানেই একটা ম্যাজিক্যাল একটা ব্যাপার যে উনি নানা রকম ইনস্ট্রুমেন্ট, দেশি বিদেশি বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন, তো তাতে গিয়ে কিন্তু আমাদের কোরিওগ্রাফিটা আরো সমৃদ্ধ হয়, আমরা নতুন নতুন চিন্তা করতে পারি। এই কারণেই নতুন ভাবনায় তাসের দেশ, গানের থেকে শুরু করে আমাদের চিন্তা চেতনা, কস্টিউম, নাচ এবং সুর সংযোজন, সবকিছুতেই কিন্তু আমরা নতুন ভাবনা এখানে দেওয়ার চেষ্টা করেছি। ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে মঞ্চায়িত হওয়ার আগ পর্যন্ত তো প্রস্তুতি পর্ব চলতেই থাকবে, এই প্রস্তুতি পর্বগুলো কেমন হচ্ছে, কিভাবে হচ্ছে? নিঃসন্দেহে আমরা তো চেষ্টা করেই যাচ্ছি, আমরা প্রায় আরো 10 দিন আগের থেকে রিহার্সেল শুরু করেছি। রিহার্সেল হচ্ছে, ভালো হচ্ছে, ওয়ার্দা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সেই আগের জায়গাটা, আমার যে জায়গাগুলো আমার নিজস্বভাবে কম্পোজিশন করা ছিল সেই জায়গাগুলোকে আমি চেষ্টা করে যাচ্ছি যে, এবং সম্মিলিতভাবে একত্রিতভাবে যেন জিনিসটাকে মার্চ করা যায়, এবং সেই আগের যে প্রথম শোটা যেমন হয়েছিল সেভাবে যেন মার্চ করা যায় সেই জিনিসটা চেষ্টা করে যাচ্ছে। তাছাড়া যে আমাদের যে শিল্পী শৈল্পিক নির্দেশনার যে ব্যাপারগুলো আছে, যে সেট ডিজাইনিং এর যে ব্যাপারগুলো, যে লুবনা মরিয়ম আমাদের যে কর্ণধার সাধনাথ, উনি যে উনি চিন্তা করে যাচ্ছে যে কি হবে, উনি অবশ্য রানীর পাটটা করেন, এবং সেই ক্ষেত্রে উনাকে আসলে কৃতজ্ঞতা জানানো যেতেই পারে অবশ্যই। এবং আমাদের এই নৃত্যনাট্যে কিন্তু আরো দুজন খুব সুনামখ্যাত নৃত্যশিল্পী আছেন, আমাদের 21শে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী লায়লা হাসান, উনি কিন্তু রাজমাতার চরিত্রটা করেন, আমার মাতা, আর আরেকজন হচ্ছেন আমাদের মোত্তাকিনুর রহমান ওয়াসেক, উনিও একজন আমাদের দেশের বেশ সুনামখ্যাত নৃত্যশিল্পী, উনি রাজার চরিত্রটা করেন। তো কাজে আমি বলবো যে আমাদের এই নৃত্যনাট্যের মধ্যে এমন কিছু মানুষ, নৃত্যশিল্পী এবং যারা এখানে জড়িত আছেন, তাদের যেই এখানে ইনভলভমেন্টটা, সেটা কিন্তু আমাদের যারা কাজ করি তাদের জন্য খুব অনুপ্রেরণাদায়ক। এই এই উৎসব সম্পর্কে তো শুনছিলাম, এই উৎসব ছাড়া অন্যান্য ব্যস্ততা থাকছে কি নিয়ে, দুজনের কাছে জানতে চাই, ভাইয়ের কাছে শুনতে চাই। আমরা দুজনেই মোটামুটি কাজ করে যাচ্ছি, তার মধ্যে আমি যে কাজটা করছি বর্তমানে সেটা হচ্ছে হলো আমি মনসা মঙ্গল, যেটা বলছিলাম কুষ্টিয়ার
পদ্মা নাচন, ওইটা নিয়ে আমি কাজ করছি যে এটাকে কীভাবে মঞ্চে আনা যায় খুব মানে আরও ভালোভাবে। আমরা অলরেডি চারটা শো করেছি কিন্তু আরও ওয়াইডলি আনতে চাচ্ছি যে দর্শকপ্রিয়তা মানুষের কাছে, যে মানুষ যেহেতু মানুষ এই বিষয়টা সম্পর্কে অনেকটাই মানে কম জানছে এখানকার, আমি বলতে চাচ্ছি শহরে মানুষগুলো, এটা নিয়ে কাজ করছি। লাঠি নিয়ে তো চলছে আমার কাজ, আর হচ্ছে হলো আমরা তার্কিক থেকে একজনকে নিয়ে আসছি যারা হচ্ছে হলো সুফিজমের উপরে, দিল নওয়াজ বলে আমাদের একটা প্রোডাকশন নামবে যেটা হচ্ছে কত্থক এবং সুফিজমের উপরে, এটা আরেকটা ভিন্ন ধরনের, হ্যাঁ আরেকটা ভিন্ন ধরনের, এটা ডিসেম্বরে নেমে যাবে আশা করছি, ওটা নিয়ে কাজ করছি। আর তাছাড়া আমরা কত্থক নিয়ে তো আমার অনেক অনেক ব্যস্ততা চলছে, অনেক অনেক কাজ আছে। আপুর কাছে ছোট্ট করে একটু শুনতে চাই, আর কি কি নিয়ে এখন ব্যস্ত সময় কাটছে? আমার আসলে দেশের কিছু রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো নিয়ে আমি খুব ব্যস্ত ইদানিং, তো সেটা আমার নভেম্বর মাস পুরোটাই চলবে এটা নিয়ে কাজ। সেটা আমার দেশের সংস্কৃতিকে দেশের বাইরে তুলে ধরার অনেকগুলো কাজ আছে, দেশের বাইরেও কিছু কাজ রয়েছে, এটা একটা। আরেকটা হচ্ছে আমি আসলে এখন একটু মণিপুরী নাচ নিয়ে, শাস্ত্রীয় মণিপুরী নাচ নিয়ে কাজ করছি, আমাদের একটা নতুন প্রোডাকশন আর একটা প্রযোজনা করার ইচ্ছে, তো সেটার স্ক্রিপ্টের কাজ চলছে। এবং সাথে নতুন নজরুল ইনস্টিটিউট থেকে আমরা নতুন নজরুলের একটা নৃত্যনাট্য তৈরি করতে যাচ্ছি, সেটার স্ক্রিপ্টের কাজও সেটাও চলছে, স্ক্রিপ্টের কাজ হয়ে গেছে। তো এখন আমরা এবার সবসময় তো রবীন্দ্রনাথকে নিয়ে আমরা খুব বেশি কাজ করি আসলে, তো এবার আমরা একটু নজরুলের কাজ নিয়েও একটু ব্যস্ত থাকতে চাই। এবং নজরুলের অনেক ভালো ভালো কাজ রয়েছে যেটা এখন নজরুল ইনস্টিটিউট উদ্যোগ নিয়েছে সেটা দর্শকদের সামনে তুলে ধরার, তো সেখান থেকে আমরা চেষ্টা করব যে নজরুলের অনেক ভালো ভালো কাজ যেন আমরা দর্শকদের কাছে নিয়ে আসতে পারি। অনেক অনেক শুভকামনা থাকছে সামনের কাজগুলোর জন্য, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আগামীকালের জন্য এবং আমাদের বেলা শেষে সেটে আসবার জন্য। অনেক ধন্যবাদ। দর্শকদের আমি বলতে চাই যে আপনারা সবাই আসবেন আমাদের সাধনা প্রযোজিত এবং আমার পরিচালিত তাসের দেশ নৃত্যনাট্যটি দেখতে, এবং আমরা বলতে চাই যে আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই নৃত্যনাট্যটি আপনাদের খুব ভালো লাগবে। নতুন ভাবনায় তাসের দেশ সৃষ্টি মীনাবাজার নৃত্যনাট্য উৎসবের প্রথম দিন পরিবেশিত হবে, আপনারা সবাই আমন্ত্রিত এবং আমরা সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের এই মহাযজ্ঞে। বাহ, অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি দিনে নতুন আরও অতিথি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।